একুশ কোটি, একশো একুশ কোটি ব্যাংক ডাকাতি, সুড়ঙ্গ, রহস্য, রহস্য গভীর। নমস্কার নমস্কার নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার একটি নতুন পর্ব। এই পর্বে আমি আলোচনা করব বাংলাদেশে নির্মিত হইচই অ্যাপে যেটি অ্যাভেলেবেল সেই ওয়েব সিরিজ মানি হানি নিয়ে। তাহলে দেখতে থাকুন জুডোস ধামাকার। একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি চ্যানেলটাকে লাইক না করেন, শেয়ার না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি এক পয়সা দিতে পারবো না। তাই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর সাথে থাকুন জুডোস ধামাকার। জুডোস ধামাকার, লেটস ডু দা ধামাকার। এই ছবি গল্প তিনজনকে কেন্দ্র করে, আকবর, শাহরিয়ার এবং সোহেল। আকবরের ভূমিকা অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শাহরিয়ার শামল মাওলা এবং সোহেল মুস্তাফিজুর নূর ইমরান। এই ওয়েব সিরিজের প্রত্যেকটি পর্বে একটি করে নাম আছে, যেমন একটি পর্বের নাম হচ্ছে মাইনকাচিপা। বলতে গিয়ে মনে পড়লো মাইনকাচিপাতেও কিন্তু শামল মাওলা ছিলেন এবং সেখানেও তিনি দারুণ অভিনয় করেছিলেন। এই ওয়েব সিরিজের পরিচালক হলেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চ্যাটার্জি, এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন অমিতাভ রেজা চৌধুরী। সেই অমিতাভ রেজা চৌধুরী যার তৈরি আয়নাবাজি আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। স্ক্রিন প্লে লিখেছেন কৃষ্ণেন্দু চ্যাটার্জি, তানিম নূর এবং তনভীর এহসান। কয়েক বছর আগে বাংলাদেশে সোনালী ব্যাংকের একটি শাখায় এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল। সেই ডাকাতির ঘটনা অবলম্বনে এই ওয়েব সিরিজ নির্মিত। এবার ডাকাতি নিয়ে হলিউড এবং অন্যান্য বহু ভাষাতেও বহু ছবি নির্মিত হয়েছে। ষাটের দশকে তৈরি হয়েছিল ওশানস ইলেভেন, যাতে ছিলেন র্যাট প্যাক দলের গুরুত্বপূর্ণ সদস্যরা, যেমন ফ্র্যাঙ্ক সিনাত্রা, ডিন মার্টিন, স্যামি ডেভিস জুনিয়র প্রভৃতি। সেই ওশানস ইলেভেন ছবিটি আবার বহুবার হলিউডে নির্মিত হয়েছে। পরবর্তীকালে জর্জ ক্লুনি, ব্র্যাড পিট প্রভৃতি অভিনেতাদের নিয়ে তৈরি হয়েছে ওশানস ইলেভেন, ওশানস টুয়েলভ, আবার ফুল ফিমেল কাস্ট নিয়েও পরবর্তীকালে তৈরি হয়েছে ওশানস এইট। আবার সাম্প্রতিককালে যে ব্যাংক ডাকাতি নিয়ে তৈরি হয়েছে একটি সিরিজ, বা টিভি সিরিজ বা ওয়েব সিরিজ যা ইচ্ছে বলতে পারেন আপনারা, মানি হাইস্ট, গোটা দুনিয়া যাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছে, সেই ছবিটির ট্রিটমেন্ট কিন্তু আপনার মনে পড়বে এই মানি হানি দেখলে, স্পেশালি কালার টোন ইত্যাদি। এবার গল্পের কথা একটু আসি। তিন চরিত্র, শাহরিয়ার, আকবর এবং সোহেল। শাহরিয়ার ভালো পরিবারের ছেলে, ভালো স্টুডেন্ট ছিল, মোটা মাইনে চাকরি করে, কিন্তু বেটিং ইত্যাদিতে পড়ে জীবনটি একদম জলাঞ্জলি দেয় এবং তারপরেই এই অন্ধকার জগতে তার প্রবেশ। আকবর ব্যাংক থেকে লোন নিয়েছিল ব্যবসা করবার জন্য, তারপর ব্যাংক তাকে বলে লোন শোধ করতে পারোনি, চাটি বাটি সব আমাদের দিয়ে দাও, তারপরে তারও প্রবেশ এখানে। এবং সোহেল, যে তার সৎ মামা আকবরকে টাকা ধার দিয়েছিল, আকবর যে টাকা একদম উড়িয়ে দিয়েছে, মানে লস খেয়েছে। এই সিরিজটিতে কখনো আপনি বর্তমান সময়ে আছেন, কখনো আবার চলে যাচ্ছেন ফ্ল্যাশব্যাকে। এরপর ডাকাতির পরে পুলিশের প্রবেশ। এই অফিসার অমিতাভ চরিত্রে অভিনয় করেছেন সুমন আনোয়ার। তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যে দায়িত্বটা প্রথমে নিতে চায়নি, কিন্তু দায়িত্ব একবার নিয়ে ফেললে সেই দায়িত্ব থেকে সরানো তাকে খুব মুশকিল, এবং সত্য খুঁজে বার করতে সে বদ্ধপরিকর। তার অ্যাসিস্ট্যান্ট মারিয়ার ভূমিকা অভিনয় করেছেন নাজিবা বাশার। এবং এই তিন ব্যাংক ডাকাতের যে আরেকজন পার্টনার সেজুতি, সেই ভূমিকা অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। সেজুতির কতখানি স্ট্রেংথ, যে ঘুষি খেয়েও সে ভিড়মি খেলো কিন্তু আবার সে উঠে দাঁড়ালো। লুৎফর রহমান জর্জের কথা একটু আসি। তিনি আকবরের ভূমিকা অভিনয় করেছেন। তার চরিত্রটির মধ্যে কিন্তু কমিক রিলিফ ব্যাপারটি আছে। মানে এই মুহূর্তে আমার প্রচন্ড মনে পড়ছে একটি পারিবারিক প্রেম কাহিনী নাটকটির কথা, যেখানে তিনি এক ডনের ভূমিকা অভিনয় করেছিলেন, ডন খান। খান কো পকড়না মুশকিল হি নাহি, অসম্ভব হ্যায়। ভীষণ মজার চরিত্র ছিল সেটা। এখানেও তার চরিত্রটি বেশ মজার। আবার আয়নাবাজিতেও তিনি পারফেক্ট অভিনয় করেছেন। শামল মাওলা ভালো অভিনয় করেন। তার চোখের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, চোখ দিয়ে কিন্তু তিনি অনেক সংলাপ স্পষ্ট করে তোলেন। আবার সোহেলের ভূমিকা অভিনয় করেছেন যে ইমরান, তিনিও খুব ভালো অভিনেতা, স্পেশালি ইমোশনাল দৃশ্যে কিন্তু খুব ভালো অভিনয় করেছেন তিনি। হইচইয়ের আপকামিং যে প্রজেক্টগুলি আছে তার মধ্যে একটি হল মানি হানি সিজন টু। তার পোস্টার কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। মানি হানি সিজন টু দেখবার অপেক্ষায় তো আমিও আছি, আপনিও হয়তো আছেন, কারণ সিজন টু তে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সে বিষয়টা আছে, যদি না সিজন টু টাকেও আবার
কন্টিনিউ করে সিজন 3 তে এগিয়ে নিয়ে যাওয়া হয়। খুব খেয়াল, সামনে পুলিশ পেছনে দেওয়াল। গল্প লিখেছেন লিওন এবং তানিম নূর, সুরকার হচ্ছেন রশিদ শরীফ শোয়েব। তার সুরের মধ্যে আপনি একটা হ্যান্স জিমারের প্রভাব পাবেন। আমি প্লটটাকে ডিসকাস করছি না, কারণ যেহেতু এটি একটি থ্রিলার সিরিজ, একটা সুরঙ্গের ব্যাপার আছে। এই সুরঙ্গের ব্যাপারটা দেখে আপনার আবার মনে পড়বে বাঁটুল দি গ্রেটের একটি কমিক্সের কথা। বাঁটুল দি গ্রেটের একটি কমিক্সে ছিল দুই বিচ্ছু, মানে দুই মস্তান, তারা সুরঙ্গ খুঁড়ে ব্যাংকের মধ্যে গিয়ে উঠবে এবং বাঁটুল দি গ্রেট তার শক্তির সাহায্যে ব্যাংকের বাড়িটাকে ঠেলে সরিয়ে দিল এবং ব্যাংকের বাড়ির জায়গায় নিয়ে চলে এলো জেলখানার বাড়িটাকে। তারপর দুই মস্তান সুরঙ্গ খুঁড়ে ওপরে উঠে দেখলো তারা কোথায় এসেছে। তারা এসেছে জেলখানায় না, তারা ব্যাংকে আসেনি, তারা সোজা জেলখানায় চলে গেছে। সেই জন্য চুরি করার আগেই তারা ধরা পড়ে গেছে। এই ওয়েব সিরিজের এডিটর হলেন রবিন খান, তিনি চমৎকার কাজ করেছেন। ডাকাতি হলো কত টাকার? 21 কোটি নাকি 121 কোটি? কিন্তু সত্যি 21 কোটি নাকি 121 কোটি? রহস্য, বিরাট রহস্য। কারা আছে এর মাথায়? শুধু কি 3 জন? রহস্য গভীর, আরো গভীর। তা জানবার জন্য আপনাকে এই ওয়েব সিরিজটি দেখতেই হবে এবং সিজন 2 দেখবার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। এই ছিল আমার মানি হানি সিরিজটির রিভিউ। কেমন লাগলো অফকোর্স আমাকে জানাবেন। আপনাদের রেসপন্স অপেক্ষায় আমি রইলাম। তাহলে পরের পর্বে আমি আবার ফিরে আসব অন্য কোনো কিছু নিয়ে। তাই দেখতে থাকুন জুডোস ধামাকা এবং 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 লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আপনি লাইক না করলে, শেয়ার না করলে, সাবস্ক্রাইব না করলে আমি এক পাও কিন্তু এগোতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। আই বি ব্যাক অ্যাগেইন, পরের পর্বে শীঘ্রই ফিরছি। দেখতে থাকুন জুডোস ধামাকা। লেটস ডু দ্য ধামাকা।